আমাদের পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী তিনটি পৌরসভা যথা হচ্ছে চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা এবং ময়মনসিংহের হালুয়াঘাট, এবং এছাড়া ছয়টি পৌরসভার উপনির্বাচন, একটি নতুন উপজেলা আপনারা যেটা জানেন কুমিল্লা জেলার লালমাইয়ের পূর্ণাঙ্গ নির্বাচন, এছাড়া আরও কিছু উপনির্বাচন সহ প্রায় শতাধিক নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য এবং জেলা এবং মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে যে প্রাপ্ত তথ্য, তাতে আমাদের সকল নির্বাচনই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এর ভিতরে ছোট্ট দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, একটি ঘটেছে হল আমাদের চাঁদপুরে মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র থেকে প্রায় 500 মিটার দূরবর্তী জায়গায় সকালের দিকে ককটেল বিস্ফোরিত হয়েছিল এবং সেটা নির্বাচনী যে ভোট কেন্দ্র সেখান থেকে দূরত্ব ছিল 500 মিটার, কিন্তু তাতে নির্বাচনে কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং নির্বাচন পূর্ণাঙ্গরূপে শেষ হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় আপনারা অনেক মিডিয়াতে ইতিমধ্যে এটা এসেছে যে একটি ইভিএম মেশিন একজন ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারের যে অতিরিক্ত মেশিন থাকে সেটা নিয়ে যাচ্ছিল, বাট ভোট কেন্দ্রের প্রিমিসিসে তাকে আটক করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সে ধৃত হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আমরা সারসংক্ষেপে এভাবেই বলতে চাই, আজকে যতগুলো নির্বাচনী আমাদের ছিল সকলগুলো নির্বাচনী ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কোথাও কোনো বড় ধরনের গণ্ডগোল অথবা ভোট কেন্দ্রের যে বিশৃঙ্খলা এরকম খবর আমরা অদ্যাবধি পাইনি, না আজকে আমরা এরকম কোনো অভিযোগ পাই না। তবে আমরা যে তথ্যটা পেয়েছিলাম যে কুমিল্লার লালমাইয়ের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ে কম ছিল দুপুর পর্যন্ত, তার কারণ হচ্ছে উপজেলা পরিষদে এটা প্রথমবারের মতো নির্বাচন হয়েছিল, এই জন্য এখানে হয়তো মানে ভোটার উপস্থিতিটা সকালের দিকে কম ছিল, যেটা বিসিএসপি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। বিকালের দিকে আবার এটা বেড়েছে, এখন একেবারে আমরা কাস্টিং ভোটের সংখ্যা কত সেটা তো ফলাফল ডিক্লেয়ারের আগে বলতে পারবো না যে কোন উপজেলায় বা কোন আসন মানে ইউনিয়নে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। মোদ্দা কথা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।